তুমি বলো তো মা, গান কি কখনো টাকা দিয়ে কেনা যায়? আসলে পেট্রোল পাম্পের অপমানটা ভুলতে পারছে না। তুই বা ভাবলি কেন যে মেয়েটা তোকে অপমান করতে চাইছে? হয়তো সত্যি তোকে ভালো লেগেছে। হাইতাছে যাও, মাথা ঠান্ডা কইরা বেখান মিষ্টি মিষ্টি কথা কও, যাও। খাইছে রে খাইছে। হ্যালো হ্যালো, কাল মিছি মিছি রাগ করে চলে গেলেন অপমান করার জন্য, আমি টাকা দেখাইনি। ধন্যবাদ। আসুন একসঙ্গে লাঞ্চ করব। আমার পক্ষে লাঞ্চ করা সম্ভব নয়। একটা কথা জেনে রাখুন, এই হোটেলটাও আমাদের। হোটেলের মালিক যখন কর্মচারীকে ইনভাইট করে, তখন কর্মচারীর ডিউটি সেটা মান্য করা। মান্য করলাম। আসুন। বসুন। ওয়েটার। জি ম্যাম স্যার। কি খাবেন? শুক্তো, মোচার ঘন্ট, ছোলার ডাল আর মৌরলা মাছের টক। এখানে ওসব পাওয়া যায় না। ও পাওয়া যায় না, তাই থোড়ের ঘন্ট বা কচুর শাক, একটু ইলিশ মাছ বা নারকেল দিয়ে। মাই ফুড না। তাহলে কন্টিনেন্টাল ডিশেস পাবেন, চাইনিজ ভ্যারাইটি পাবেন, মোগলাই আইটেমস পাবেন। এসব আমার খাওয়ার হলো নাকি? আপনারা নিমন্ত্রণ করে এসমস্ত খাওয়ান? আগে হ্যাঁ, স্পেশাল গুয়ানিজ ইন চাইনিজ কুক এখানে রান্না করে। উঠলেন যে, খাবেন না? জুটলো কই? যা খেতে চাইলাম তার একটাও তো জুটলো না। আমাদের বাড়িতে যদি কাউকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়, তাহলে আমার মা নিজের হাতে রান্না করে খাওয়ান, এটাই আমাদের সভ্যতা। যদি সত্যি আপনি আমাকে খাওয়াতে চান, তাহলে নিজের হাতে রান্না করে খাওয়াবেন। চলে কি কইলো? আমাকে নিজে রান্না করে খাওয়াতে বলছে। মাই ফুড, মাই ফুড, মাই ফুড করতে করতে পা দুই খান কোন দিন ফুড বল হয়ে যাইব। এখন কথা কই নিজে রান্না করে অরে খাওয়াও। বই গেছে? না দিদি না, বইয়া গেলে কি চলে? বুকের মধ্যে যখন হর্ন বাজতেছে তখন ক্যা ব্রেক মারলে চলে না, টপ গিয়ার মারো, মাই ফুটে নিচে আইয়া পড়বো। না তুমি এখানেই থাকো। অল দ্য বেস্ট। এখানে এসছেন কেন? আপনাদের হোটেলের চাকরি তো আমি ছেড়ে দিয়েছি। জানি। জানেন, সিঙ্গার থেকে সাইকেলের দোকানের মিস্ত্রি হয়েছি। এবার বলুন যে সাইকেলের দোকানের মালিক তো আপনি? আজকে না, মোচার ঘন্ট নারকল দিয়ে রাধা। আপনি নিজের হাতে এনে দিয়েছেন? ইয়েস স্যার। নিন। হ্যাঁ এটা তো গর্ব করা কিছু নেই, নিজে খেয়ে চেকে কোনটা বেশি কোনটা কম দেখে নিয়ে এসেছেন। আমার মা কিন্তু চেকে দেখেন না, হাতের আন্দাজি এমন। আমিও চেকে দেখিনি। চেকে দেখেননি? সে কি এত ভালো রান্না, খেয়ে দেখুন, দারুণ হয়েছে। একেবারে টপ। কেমন?
প্রচন্ড মিথ্যা। শামু না, বারণ করছে। আমি কি করবো, দাদিনি জল নিয়ে আসছি। আরে ভাঙ রে ভাঙ, ম্যাডাম নেশা কেটেছে? আই এম সরি, আপনার পছন্দ করা রান্নাগুলো কাল ভালো করে করবে, সকালে গাড়ি পাঠাবো, চলে আসবেন প্লিজ। গাড়ি পাঠাবার দরকার নেই, আমি পায়ে হেঁটে চলে যাব। ওকে।